ছয় গ্রাম ব্রাউন সুগার সহ পশ্চিম থানার পুলিশের জালে ছজন ড্রাগস কারবারি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাজধানীর কৃষ্ণনগর এলাকায় ছাত্র সংঘ ক্লাবের পাশ থেকে আটক করা হয় ছজন কারবারিকে। ধৃতরা হল রাজধানীর পূর্ব প্রতাপগড়ের গৌরব চক্রবর্তী, নন্দনগরের সুমন দেবনাথ, ভট্টপুকুর এলাকার সায়ন দেব, রামসুন্দর নগরের রাকেশ দেবনাথ, কর্নেল চমনি এলাকার কৌশিক সাহা এবং বিশালগড়ের এসডিএম কোয়ার্টার সংলগ্ন প্রকাশ কর। মঙ্গলবার রাত ১১টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ছজন ড্রাগ কারবারিকে জালে তুলতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ। আরও কয়েকজন ড্রাগ কারবারি পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি পরিতোষ দাস। তিনি বলেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, বাকিদের অতি শীঘ্রই জালে তোলা হবে বলে জানান তিনি। রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা ছয়জনকে তাদের কাছ থেকে এক পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি।